Hey guys, this is Pritam Jana and welcome to another video. So friends, আমরা প্রত্যেকে গুগল ইউজ করি। So গুগল সার্চ করার সময় আমরা কিছু কিছু সময় ইংলিশ মিনিংটা বুঝতে পারি না। So এর জন্য আপনাদের একটা সলিউশন আছে। যে আপনি আপনার ভাষাতে অর্থাৎ বাংলা ভাষাতে গুগল পেজটাকে পুরোটাই কনভার্ট করতে পারবেন। অর্থাৎ যেটাকে সার্চ করবেন পুরোটাই আপনারা বাংলাতে দেখতে পাবেন। সো কিভাবে করবেন তার জন্য ফুল সেটিং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখতে হবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। সো লেটস স্টার্ট। ফ্রেন্ডস, আপনারা ফোন থেকে করতে পারেন, তার জন্য সেম স্টেপ, শুধু সিলেক্ট করে নিতে হবে ডেস্কটপ সাইট। সো প্রথমে আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম। সো আজকে বিষয়টা হচ্ছে যে কোনো বিষয়কে সার্চ করার পরে কী করে সেটাকে আপনার নিজের ভাষায় কনভার্ট করবেন। তার জন্য আপনার যে কোনো একটা ইনফরমেশান, যে কোনো একটা বিষয়ের উপরে আপনাকে সার্চ করে নিতে হবে। যে বিষয়টাকে আপনি ধরুন রবীন্দ্রনাথ ট্যাগোর, এই বিষয়টা পুরোটাকে কীভাবে আপনি এই পেজটাকে পুরোটাকেই আপনি বাংলাতে কীভাবে করবেন, সমস্ত কিছুটাই বাংলাতে কনভার্ট হয়ে যাবে। আবার আপনার যে কোনো ভাষাতেই আপনি কনভার্ট করতে পারেন। যার জন্য রাইট সাইড কর্নারের দিকে দেখতে পাবেন থ্রি ডট, তারপরে আছে আপনার নিজের লোগো, তারপরে বুকমার্ক, এবং দেন আছে আপনার ট্রান্সলেশন পেজ। জাস্ট এরপর উপর ক্লিক করার পর এখান থেকে ইংলিশ থেকে জাস্ট বেঙ্গলির উপর সিলেক্ট করলে আপনার দেখতে পাচ্ছেন পুরো বিষয়টা বাংলাতে কনভার্ট হয়ে গেছে। এভাবে আপনি আপনার পুরো বিষয়টাকে খুব সহজে, যারা ইংলিশ বুঝতে পারে না তাদের জন্য খুব সহজে কনভার্ট করে নিতে পারবেন এবং সমস্তটাই খুব সহজে বুঝতে পারবেন। সো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।